ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ 22 মে বৃহস্পতিবার, আজ বুদ্ধ পূর্ণিমা। দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর পুনরায় স্বর্গরাজ্য ফিরে পেয়েছিলেন এই দিনে। ভগবদ্গীতা অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার বুদ্ধদেবের জন্ম হয়েছিল এই দিনে। সারা বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় আজকের দিনটিকে। বলা হয় আজকের দিনে কোনো ব্যক্তি ব্রত উপবাস বা পুজো স্নান দান করে থাকে তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মীনারায়ণকে সন্তুষ্ট করে না, সমগ্র দেবদেবীরা এতে প্রসন্ন হন। এমনকি স্বয়ং যমরাজ নিজে বলেছেন আজকের দিনেও এই সকল কাজ করলে সেই ব্যক্তির পরিবারে কখনো অকাল মৃত্যুর প্রবেশ করে না। তাই আজকের দিনে যথাসম্ভব চেষ্টা করতে হবে এগুলো করতে। আর যদি পুজো বা ব্রত করে থাকো তাহলে তোমরা একটি বার অন্তত এই ব্রত শ্রবণ করতে পারো। যদি কেউ ব্রত বা পুজো না করে থাকো তাহলে শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায় একটি প্রদীপ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে জ্বালাতে পারো এবং ভক্তি সহকারে প্রণাম করতে পারো। এই বুদ্ধ পূর্ণিমার পূর্ণ ফল লাভ করা যায় এর ফলে। তাই এই ব্রত কথাটি তোমরা শ্রবণ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা আজকের ভিডিওর বিষয়। তো শুরু করছি বুদ্ধ পূর্ণিমার ব্রতকথা। দ্বাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তুমি সমস্ত জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী, আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো পৃথিবীতে যা করলে কোনো নারী বিধবা হওয়ার ভয় থাকবে না, যা পালন করলে সন্তান সুখ লাভ করা যাবে, মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মা, আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমন একটি ব্রতের কথা বলবো, সত্যযুগে সর্বপ্রথম এই ব্রত শুরু করেন কোটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধানেশ্বর ও তার স্ত্রী রূপবতী। ঐশ্বর্য ও ধন সম্পদের অভাব তাদের না থাকলেও তাদের সন্তান সুখ ছিল না, তারা ছিল নিঃসন্তান। সেই নগরে একবার এক বড় যোগী এলেন। সেই যোগী সকলের বাড়িতে অন্ন গ্রহণ করলেন, কেবলমাত্র ধনেশ্বর বাড়িতে অন্ন গ্রহণ করলেন না। এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগীকে জিজ্ঞাসা করলেন, হে মহাপুরুষ, আপনি সমস্ত ঘর থেকে অন্ন গ্রহণ করলেন কিন্তু আপনি আমার ঘরে এলেন না, এর কারণ কি? তখন যোগী বললেন, অধপতিদের অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর খুব দুঃখ পেলেন এবং কাতর হয়ে হাত জোর করে যোগীর পায়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, যদি এমন হয় তাহলে আপনি আমাকে সন্তান লাভের উপায় বলুন, আমাকে কৃপা করুন। উত্তরে যোগী বলেন, তুমি সর্বপ্রথম মা চণ্ডী বা তার যে কোনো রূপে আরাধনা করো, তিনিই তোমাকে পথ দেখাবেন। ব্রাহ্মণ এই কথা শুনে বাড়িতে এসে সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মা চণ্ডী তথা মা কালীর আরাধনা করলেন। সেই দিনই মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন। মা কালী বললেন, পূর্ণিমাতে তোরা যদি ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলে তোদের মনের কামনা পূরণ হবে। 32টি পূর্ণিমার ব্রত যদি করতে পারিস তাহলে এই ব্রতের সর্বাধিক ফল তোরা পাবি। আর হ্যাঁ, সবার প্রথমে ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষ দেখতে পাবি সেই বৃক্ষ থেকে একটি আম পেরে ভগবান শঙ্করের নাম করে তোর স্ত্রীকে খাইয়ে দিবি, দেখবি এতে তোদের সমস্যা মিটে যাবে। পরের দিন ব্রাহ্মণ স্বপ্নাদেশ মতো সমস্ত কিছু করলেন এবং শেষ পর্যন্ত এক মাস পর তার স্ত্রী গর্ভবতী হলো। বছর ঘুরতে না ঘুরতেই তাদের একটি পুত্র সন্তান হলো, যার নাম তারা রাখল দেবীদাস। মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগলো কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল যথেষ্ট কম, 16 বছরের মধ্যে তার মৃত্যুযোগ ছিল। ধনেশ্বর ও তার স্ত্রী এই সব কিছুই জানতেন, তাই তারা পুত্রের দীর্ঘায়ু জন্য মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত করেই যেতে লাগলো। এইভাবে তারা 32টি পূর্ণিমার ব্রত পালন করলেন।
অবশেষে যখন দেবীদাসের বয়স 16 বছর হয়, তখন দেবীদাসকে তারা মামার সঙ্গে কাশীতে পাঠিয়ে দিল বিদ্যালাভের জন্য। সেই স্থানে ঘটনাচক্রে দেবীদাস অজান্তেই কাশীর রাজকন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। অবশেষে সেই দিনটি এসে উপস্থিত হলো যেদিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল। এক বিষধর সর্প দেবীদাসকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক কারণে সেই সর্প দংশন করতে পারল না। অবশেষে কাল এলো স্বয়ং তার প্রাণ হরণ করতে, কিন্তু পার্বতী তাকে বাধা দিল এবং মহাদেবের উদ্দেশ্যে বলল, হে প্রভু, এই দেবীদাসের মা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে, আজও সেই পূর্ণিমার ব্রত পালন করেছে, তাই আপনি এর প্রাণ হরণ করতে পারেন না, কৃপা করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দিন। শিবজি পার্বতীর কথা শুনে দেবীদাসের প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দিলেন। অবশেষে দেবীদাস তার পত্নীসহ বিপুল ঐশ্বর্য নিয়ে পিতামাতার কাছে ফিরে এলেন। মাতার মুখ থেকে পূর্ণিমার ব্রতকথা শুনে দেবীদাস ও তার স্ত্রী পরম ভক্তির সঙ্গে এই পূর্ণিমার ব্রতকথা পালন করলেন। এভাবেই এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে প্রচার হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, বুদ্ধ পূর্ণিমার ব্রতকথা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।